নমস্কার পিপলস নিউজে আপনাদের স্বাগত পুলিশি তৎপরতা কামারহাটি জুড়ে স্বাভাবিক চন্দে নাগরিক জীবন শুক্রবার সন্ধ্যার ট্রমা অনেকটাই কাটিয়ে উঠেছে কামারহাটি গতকাল ব্যারাকপুর কোর্টে একটি মামলার সাক্ষ্য নিয়ে আদালত চত্বরেই ঝামেলা শুরু হয়েছিল এলাকার অতি পরিচিত দুই মুখ পৌরপিতা কালা মানসারি ও আনোয়ারের অনুগামীদের মধ্যে প্রসঙ্গত দুজনেই রাজ্যের বর্তমান শাসক দলের সাথে যুক্ত প্রচুর অনুগামী রয়েছে দুজনেরই সেই অনুগামীরাই সন্ধ্যার পর সংঘর্ষে জড়িয়ে পড়ে কামারহাটি চত্বরে অভিযোগ আনোয়ার অনুগামীরা শুরুতে মারধর করে পৌরপিতা কালাম ছেলেকে পরে সেই আক্রমণের প্রতিশোধে কালাম বাহিনী কার্যত তাণ্ডব শুরু করে কামারহাটি জুড়ে পুলিশের রিপোর্ট অনুযায়ী ঘটনায় এগারোটি বাইকে অগ্নিসংযোগ করা হয় আগুন ধরানো হয় একটি দোকান ও একটি ফ্ল্যাটেও ঘটনার পর সারা রাত পুলিশি তৎপরতার পরে আজ সকালে স্বাভাবিক ছন্দে ফেরার লক্ষ্যে কামারহাটিবাসী তবে স্বাভাবিকভাবেই গতরাতে দুঃস্বপ্ন এখনও তারা করে বেড়াচ্ছে সাধারণ মানুষকে কামারহাটি পুরোটাই এখন পুলিশি ঘেরাটোপে মোড়া একশো চুয়াল্লিশ ধারা জারি না থাকলেও পুলিশ মাইকিং করে সাধারণ মানুষকে জমায়েত করতে মানা করছে চলছে ধরপাকড়ো থানায় দাঁড়িয়ে হয়েছে তিনটি পৃথক পৃথক মামলা दिखाई देते हैं अगर उन पर किसी प्रकार का कोई भी शक होता है तो आइन के अनुसार उन पे सक से कार्रवाई की जाएगी इसलिए आप तमाम से गुजारिश की जा रही है आप सभी से गुजारिश की जा रही है आपसे बार बार गुजारिश ঘটনার পর থেকেই কামারহাটি ফাঁড়িতে ঘাঁটি গেড়ে বসে পরিস্থিতি সামলাচ্ছেন নগরপাল মনোজ ভার্মা তিনি সাংবাদিকদের কি জানালেন শুনে নেব গতকাল কোর্টে একটা ইনসিডেন্ট হয়েছে ওটা ওই একজন উইটনেস আছে উইটনেসকে নিয়ে কিছু ইস্যু আছে আচ্ছা ওটা নিয়েই ঘটনার সুপাত কিন্তু আগে থেকেই কিছু ইস্যু আছে সেটা আমরা অত্যাদান করছি কাউন্সিলরের ছেলেও ইনজিওর হয়েছে হ্যাঁ একজন ইনজিওর আছে এলাকার লোকের বক্তব্য যখন পুলিশ ছিল পুলিশ আগে থেকে ছিল কিন্তু এখানে লেন বাই লেন অ্যারো লেন আছে একটা লেনে পুলিশ যদি ঢুকে যায় অন্য লেনে যদি কোনো প্রবলেম হয় তো সেটা ইমিডিয়েটলি পৌঁছানো অ্যান্ড যেরকম এখানে টোপোগ্রাফি আছে কম ফোর্স হলে যেরকম সময় লাগে সেরকমই টাইম লেগেছে আদারওয়াইজ পুলিশ আইসি বেলগোরিয়া নিজেই প্রেজেন্ট ছিলেন ফোর্সও ছিল যখন আমরা ঘটনার খবর পেয়েছি তারপরে ফোর্স মানে যেহেতু ন্যারো লেন ওর অনেক জায়গায় ফোর্স ডিস্ট্রিবিউটেড হয়ে কন্ট্রোল করেছে সেটা ডিস্ট্রিবিউশন হতে টাইম লেগেছে আদারওয়াইজ মানে পুলিশ প্রেজেন্ট ছিল এখানে আর এই যে ঘটনাটা ঘটলো আর গতকাল থেকে এখনো কোনো গ্রেপ্তার নেই মাইকিং করা হচ্ছে পুলিশের না রেড হয়েছে রেড হচ্ছে অ্যান্ড আমি অ্যারেস্টের ফিগার এখনই বলছি পরে বলবো ওয়ান ফোর্টি ফোর জারি করা হয়েছে ওয়ান ফর্টি ফোর কোনো অফিসিয়াল অর্ডার আমরা করিনি কিন্তু আমরা যেহেতু মানে কোনো লাগে জায়গায় লোক যদি যদি গ্যাদারিং হয় একটা টেনশন আছে এলাকায় সেই জন্য গ্যাদারিং যাতে না হয় সেটা আমরা রিকোয়েস্ট করছি আপনাদের দোকান খুলতে পারিনি তাদেরকে অ্যাসিওর করার জন্য পুলিশ কিছু সব 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 রকমই ব্যবস্থা করেছি আমরা পাবলিকের সঙ্গে কথা বলছি ঘুরছি বেশিরভাগই দোকান খোলা আছে 90 মোর দ্যান 90% দোকান ঘর সব কিছু নরমাল আছে কালকে কতগুলো গাড়ি পুড়েছে কতগুলো গাড়ি ভাঙচুর হয়েছে 11টা বাইক টোটাল 11টা বাইক আর একটা দোকান আর ওই দোকানে লাগোয়া একটা ফ্ল্যাট আছে এটা